আসসালামু আলাইকুম সম্মানিত খামারি বন্ধুগণ আশা করি সবাই ভালো আছেন ফ্রামে মুরগিতে রক্ত আমাশয় এটি একটি মারাত্মক রোগ রক্ত আমাশয় হয় বা কন্ডিডি পোলট্রি ফার্মে অর্থনৈতিকভাবে ক্ষতিকর সর্বাধিক গুরুত্বপূর্ণ একটি রোগ যা মরুগ মুরগিতে রোগের সম ও মৃত্যুর হার বৃদ্ধি করে খাদ্যের রূপান্তর হার হ্রাস করে এবং দৈহিক বৃদ্ধি ব্যাহত করে আমাদের দেশে এই রোগটি এলাকা বেদে এক এক নামে বলে মিঠা পায়খানা ইটা পায়খানা তালগুড় পায়খানা ইত্যাদি নামে পরিচালিত এই রোগটি এই রোগটি থেকে আপনার ফার্ম কিভাবে মুক্ত রাখবেন এবং এই রোগটি হলে কিভাবে আপনি মুরগিগুলা সুস্থ করবেন সে বিষয়ে আপনাদের সাথে শেয়ার করব কিছু কথা ফ্রামে পানির পাত্রগুলা এরকমটিকে দেবেন যেন মুরগির পিঠ বরাবর থাকে মুরগো এবং মুরগির পিঠ বরাবর থাকে পানির পাত্রগুলা যেন পানি না পড়ে লিটারে এক নম্বর এবং খাবার ও পানির পাত্র নিয়মিত পরিষ্কার রাখবেন আক্রান্ত মরুক মুরগির বিষটা সরিয়ে ফেলা যেন সুস্থ মুরুগুলো এগুলির সংকর্ষে না আসে ছোটো এবং বড় মুরগ যদি আপনার ফার্মে থাকে তাহলে বাচ্চা মুরু মুরগির বয়স্কগুলো থেকে আলাদা করা কারণ বয়স্ক মরুগ মুরগির রোগের বাহক হিসাবে কাজ করে লিটার সময় সূক্ষ্ম রাখা মাঝে মাঝে উলট পালট করা এবং ভিজা লিটার সরিয়ে ফেলা খামারে জায়গায় তুলনায় অধিক মুরগি পালন না করা পুষ্টি ঘাটতি হলে মুরগের সংগমন বৃদ্ধি পায় এজন্য নিয়মিত পুষ্টিকর খাদ্য সরবরাহ করতে হবে অতিরিক্ত প্রোটিন প্রোটিন শক্তি খাদ্য দেয়া যাবে না পর্যাপ্ত পরিমাণ ভিটামিন এ ও কে কে সরবরাহ করতে হবে পুরাতন লিটার সম্পূর্ণ ফেলে না দিয়ে দশ পার্সেন্ট পুরাতন লিটার নতুন লিটারের সাথে মিশানো দিয়ে যেতে হবে এই বিষয়গুলো যদি আপনার ফার্মে আপনি কন্টিনিউ করতে পারেন তাহলে আশা করি আপনার ফার্মে রক্ত হামেশা হবে না আজকের এই বিষয়গুলো যদি আপনার একটু ভালো লাগে তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এটি লাইক দিবেন ধন্যবাদ সবাইকে